অ্যাকনে সমস্যায় সাধারণত টিনেজাররা সবচেয়ে বেশি ভুগে থাকেন। অনেক সময় তারা বুঝে উঠতে পারে না এটি থেকে কিভাবে মুক্তি পাওয়া সম্ভব, কিন্তু কিছু নিয়ম সঠিকভাবে মেনে চললেই অ্যাকনে সমস্যা অনেকটা দূর করা সম্ভব। হ্যালো, দিস ইজ ডক্টর ফারজানা ববি ফ্রম চয়েস লিগাসি। ডার্মাটোলজিস্ট গাইড শো এর নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমি স্কিনে অ্যাকনে থাকলে কি করবেন আর কি করবেন না সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। টিনেজ বয়সে হরমোনাল চেঞ্জের কারণেই মূলত অ্যাকনে সমস্যা হয়ে থাকে। এই সময় ছেলে বা মেয়ের শারীরিক গঠনের পরিবর্তন হয়, সেই সাথে স্কিনেও নানা রকম পরিবর্তন লক্ষ্য করা যায়। স্কিনে সেবাসিয়াস গ্ল্যান্ড এই সময় অ্যাক্টিভ হয়ে প্রচুর পরিমাণে সিবাম প্রোডিউস করে, আর এই অতিরিক্ত সিবাম অনেক সময় স্কিনে অ্যাক্নে সৃষ্টি করতে পারে। এছাড়াও টিনেজ বয়সে হেলদি ডায়েট মেনটেন না করার কারণেও অ্যাক্নে হতে পারে। অনেক সময় অয়েলি খাবার, চকলেট, ক্রিমি কেক বা জাঙ্ক ফুড এর জন্য দায়ী হয়ে থাকে, কারণ এই সময় টিনেজারদের বডি অলরেডি অতিরিক্ত সিবাম বা অয়েল প্রোডিউস করে থাকে, তাই অয়েলি খাবার বা জাঙ্ক ফুডগুলোকে অ্যাভয়েড করা জরুরি। স্কিনে মূলত দুই ধরনের অ্যাকনে লক্ষ্য করা যায়। এর মধ্যে একটি হচ্ছে রোজাশিয়া, এই টাইপের অ্যাকনে লাল ও গোলাপি কালারের ছোট ছোট দানাযুক্ত। আরেকটি হচ্ছে অ্যাক্টিভ ভালগারিস, এই টাইপের অ্যাকনে ব্যথা ও পুঁজ ভর্তি হয়ে থাকে। আর এই অ্যাকনে থেকে মুক্তি পেতে যা করবেন অথবা যা করবেন না সেই সম্পর্কে আজকে জানিয়ে দিব। যখন স্কিন অনেক বেশি অয়েলি হয়ে থাকবে তখন দিনে অন্তত দুবার মুখ ধোয়া জরুরি। এতে করে স্কিনে তেল জমে থাকবে না আর অ্যাকনে সমস্যা অনেকাংশে দূর হয়ে যাবে। এই সময় প্রচুর পরিমাণে ফলমূল, শাকসবজি, পানি পান করতে হবে। দিনে অন্তত 2 থেকে 3 লিটার পানি পান করা প্রয়োজন। টিনেজ বয়সে নানা কারণে স্ট্রেস হওয়াটা স্বাভাবিক, কিন্তু যতটা সম্ভব এই সময় স্ট্রেস থেকে দূরে থাকতে হবে। খাবারের রুটিন ও ঘুমের রুটিনও ঠিক রাখতে পারলে অ্যাকনে সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে স্কিনে যদি অ্যাকনে সমস্যা অনেক বেশি পরিমাণে হয় তবে একজন বিশেষজ্ঞর পরামর্শ অনুযায়ী মেডিসিন বা সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন। এছাড়াও অ্যাকনের জন্য কেমিক্যাল পিলস ট্রিটমেন্ট বেশ কার্যকরী হয়ে থাকে। কেমিক্যাল পিলস ট্রিটমেন্ট বিভিন্ন টাইপের হয়ে থাকে। এখানে অ্যাকনে ট্রিটমেন্টের জন্য স্যালিসাইলিক অ্যাসিড ও ল্যাকটিক অ্যাসিডের ব্যবহার করা হয়ে থাকে। এগুলো স্কিন থেকে অ্যাকনে দূর করতে সাহায্য করবে। এছাড়াও এই কেমিক্যাল পিলস ট্রিটমেন্টে স্কিনের উপরে পাতলা লেয়ারের মাধ্যমে হাইড্রক্সি অ্যাসিড ও বিটা হাইড্রক্সি অ্যাসিড ব্যবহার করা হয়, এবং কম্বিনেশন পিলস ট্রিটমেন্টও সিভিয়ার অ্যাকনে প্রবলেমের জন্য খুব ইফেক্টিভ হয়ে থাকে। অনেকেই হয়তো পিলস ট্রিটমেন্ট সম্পর্কে শুনেছেন, কিন্তু এটি কিভাবে করা হয় বা কিভাবে স্কিনে কাজ করে এটা হয়তো অনেকেই জানেন না। এই ট্রিটমেন্টগুলোতে খুব পাতলা লেয়ারে স্কিনের উপরে মেডিসিন অ্যাপ্লাই করা হয়ে থাকে। ট্রিটমেন্টটি কয়েকটি সেশনে দেওয়া হয়ে থাকে। প্রথম সেশনে 10 থেকে 15 দিন পরে দ্বিতীয় সেশন গ্রহণ করতে হয়। যদিও স্কিনের অবস্থার উপর ভিত্তি করে সেশন কম বেশি হতে পারে, তবে নর্মালি 5 থেকে 6টি সেশনই অ্যাকনে সমস্যা দূর করতে যথেষ্ট হয়ে থাকে। পিলস ট্রিটমেন্ট নেওয়ার পর সূর্য থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। সান এক্সপোজারের কারণে স্কিন কালো হয়ে যেতে পারে এবং ইরিটেশন সৃষ্টি হতে পারে, তাই এই সময় স্কিনকে সূর্য, চুলার তাপ থেকে দূরে রাখতে হবে এবং স্কিনে গরম পানির ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। সবসময় মুখ ধোয়ার জন্য ঠান্ডা পানি এবং সঠিক নিয়মে সান প্রোটেকশন ব্যবহার করা জরুরি। এছাড়াও এই সময় হেভি এক্সারসাইজ করা যাবে না, কারণ এর ফলে স্কিনে রেডনেস ও বার্নিং হতে পারে, তাই এই ট্রিটমেন্ট নেওয়ার সময় এইসব কিছু অ্যাভয়েড করে চলতে হবে। আশা করছি আজকের আলোচনা আপনাদের জন্য উপকারী হবে। এই নিয়ম বা ট্রিটমেন্টগুলো গ্রহণ করলে সহজেই অ্যাকনে থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে যে কোনো ট্রিটমেন্ট গ্রহণ করার আগে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া জরুরি। আজকের পর্ব শেষ করছি এখানে। এই বিষয়ে আপনাদের আরও কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে তা জানান আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী ভিডিওতে বা পরবর্তী আয়োজনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চয়েস লিগাসির সাথেই থাকুন। ধন্যবাদ।